বিজেপির বারো ঘন্টার বন্ধের জেরে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির ছবি সামনে আসছে তবে বিজেপির বন্ধের কোনো প্রভাব পড়লো না নবান্নে সকাল থেকেই নবান্নে কর্মচারীদের দীর্ঘ লাইন নবান্নের বিভিন্ন গেটে কর্মচারীদের লাইন চোখে পড়লো অর্থাৎ বোঝাই যাচ্ছে যে গতকাল আমরা যে ছবি দেখেছিলাম যে নবান্ন অভিযানের কারণে কিন্তু তুলকালাম হয়েছিল পরিস্থিতি বিভিন্ন রাস্তায় রাস্তায় বিক্ষোভকারীদের আটকাতে রীতিমতো পুলিশের সঙ্গে যে বচসা তৈরি হয় আন্দোলনকারীদের সেই ছবিতেই যেইভাবে আমরা সামনে দেখেছিলাম আপনাদের সামনে তুলে ধরেছিলাম

কোনো প্রভাবই পড়েনি বলা যেতে পারে সকাল থেকেই কিন্তু কর্মচারী যারা রয়েছেন তারা আসছেন এবং আমরা যেটা লক্ষ্য করেছি সকালবেলা নটা থেকেই প্রায় তার আগে থেকেই কর্মচারীরা আসতে শুরু করেছেন এবং যেভাবে তারা অন্যান্য দিন আমরা দেখি যে নবান্নে সকাল থেকেই ভিড় থাকে সেই সময় একটা টাইম থাকে যে দশটার সময় অফিস কিন্তু আজকে আমরা যে চিত্রটা দেখেছি আজকে কিন্তু এই বন্ধের জন্য অনেকে আগে চলে এসছেন অর্থাৎ নটার আগেও দেখেছি আমরা লোকেরা চলে আসছেন কর্মচারীরা চলে আসছেন এবং তারা নিজের নিজের জায়গায় নিজের নিজের ফ্লোরে চলে আসছেন তবে অন্যান্য দিনের মতন যে কর্মব্যস্ততা থাকে সেই কর্মব্যস্ততা আজকেও কিন্তু চোখে পড়েছে একদমই ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য